এভরিওয়ান, এ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা যাব কল্যাণী জেএন মেডিকেল কলেজের কনভোকেশন অনুষ্ঠানে। আমরা সাউথ কলকাতা থেকে বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে কল্যাণী যাব। আমাদের এই ট্রিপে থাকছে কল্যাণী এক্সপ্রেস ওয়ের কারেন্ট আপডেট। আমরা এখন ইএম বাইপাস ধরে আইটিসি রয়্যাল বেঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। বাঁদিকে ফ্লাইওভারটা নিকো পার্ক হয়ে সেক্টর 5 এর দিকে যাচ্ছে। আমরা ফ্লাইওভারের নিচে দিয়ে বাঁদিকে যাব, তারপর কিছুটা গেলেই আমরা সামনে পাবো উল্টোডাঙা ফ্লাইওভারটা। এই উল্টোডাঙা ফ্লাইওভার দিয়ে ভিআইপি রোড ধরে আমরা এয়ারপোর্টের দিকে যাব। সাউথ কলকাতার আমাদের বাড়ি থেকে কল্যাণীর জেএনএম হসপিটালের দূরত্ব হচ্ছে প্রায় 70 কিলোমিটার, 2 ঘন্টা লাগবে। কাজী নজরুল ইসলাম সরণি, লেক টাউন 15 কিমি, পাগুইহাটি 8 কিমি, এয়ারপোর্ট 8 কিমি। আমরা জাস্ট কেষ্টপুর বাগুইহাটি ফ্লাইওভার পার হয়ে এলাম। এটা যাচ্ছি আমরা কাজী নজরুল ইসলাম সরণি দিয়ে, সামনে গেলেই এয়ারপোর্টটা পাব। এবার আমরা সামনে ডান দিকে বেঁকে যাব। এই রাস্তাটা চলে যাচ্ছে এয়ারপোর্টের 2 নম্বর গেটের দিকে। এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পর আমরা বাঁ দিকে টার্ন নেব। এই যে এখান থেকে আমরা লেফটে টার্ন নেব, সামনেই যশোর রোড। এই রোডটাকে আবার ঠাকুরপুকুর পাঁচপোতা রোডও বলে। এই রোড ধরে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই বাঁ দিকে যে রোডটা চলে যাচ্ছে সেই রোডটা হলো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এই যে বাঁ দিকের এই রোডটা হলো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। আমরা সামনে আর কিছুটা এগিয়ে যাব, বাঁ দিকে পড়বে স্বামী বিবেকানন্দ তোরণ। এই গেট দিয়ে আমরা বিরাটির দিকে যাব। এই বাঁ দিকে আমরা চলে গেলাম, এটা বিরাটি মোড়। এখান থেকে কিছুটা গেলেই কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই রোডটা হলো মধুসূদন ব্যানার্জি রোড। সামনে যে মোড়টা আসছে এই মোড়টা হলো বিবেকানন্দ মোড়। এখান থেকে আমরা ডান দিক দিয়ে বিরাটি ফ্লাইওভারটা ধরব। এই মোড়টা হলো পাঠানপুর মোড়। সোজা রাস্তাটা চলে যাচ্ছে মধুসূদন ব্যানার্জি রোড হয়ে নিমতা মোড়ে। আমরা ডান দিক দিয়ে কবি সত্যেন দত্ত রোড হয়ে যাচ্ছি। এই রোডটা খুবই সরু। এই রোডটাও নিমতাই কল্যাণী এক্সপ্রেসওয়ে এর সঙ্গে মিট করেছে। এই আমরা এবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। বাঁ দিক থেকে যে রোডটা আসছে এটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে আসছে। এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা দৈর্ঘ্য হলো 40 কিলোমিটার। এখানে অনেক কাজ হয়ে গেছে এবং এখনও অনেক কাজ হতে বাকি আছে, সেটা দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা হলো গোলবাগান। টোটাল 3x3 6 লেনের এই এক্সপ্রেসওয়ে। এটা তৈরি করছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই জায়গাটা হলো তেঘড়িয়া। এখনো কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রচুর কাজ হচ্ছে। এই যে দেখুন, বাঁদিকে দেখুন প্রচুর মাটি খোঁড়া রয়েছে, এগুলো সব রোড হবে। আমরা এখন চলে এসেছি মুড়াগাছায়। ফ্লাইওভারগুলো এখনো কাজ বাকি আছে, ডাইভারশন এখনো অনেক রয়েছে। এক দুটো জায়গায় হয়তো কমপ্লিট হয়েছে, কিন্তু যেখানে অসংখ্য ডাইভারশন ছিল ওই একটা দুটো জায়গায় কমপ্লিট হয়েছে, বাকি ডাইভারশন এখনো রয়েই গেছে। মুড়াগাছার কাছে যে ফ্লাইওভারটা হচ্ছে সেই ফ্লাইওভারটা এখনো রেডি হয়নি। আমরা এই সোদপুর ফ্লাইওভারের পাশ দিয়ে যাচ্ছি। এই ফ্লাইওভারটার কাজ শেষ হতে এখনো অনেক টাইম লাগবে। এই এক্সপ্রেসওয়েটাতে কল্যাণী পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় 18টা ফ্লাইওভার আছে, তার মধ্যে 7টা ফ্লাইওভারের কাজ এখনো বাকি আছে। আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুরে।
এই ব্যারাকপুরের ফ্লাইওভারটা এখনো তৈরি হয়নি। এটা হলো ব্যারাকপুর ওয়্যারলেস মোড়। এই মোড় থেকে বাঁ দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে এটা ব্যারাকপুর স্টেশনের দিকে যাচ্ছে, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বারাসাতের দিকে। এই কাছেই রয়েছে দিশা আই হসপিটাল। এরপর আমরা চলে এলাম শ্যামনগরে। এই শ্যামনগরের ফ্লাইওভারটাও তৈরি হয়নি, পাশের সার্ভিস রোড ধরে আমরা এখন যাচ্ছি। আমরা চলে এলাম টোল প্লাজায়, তবে এই টোলটা এখনো চালু হয়নি। রাস্তার কাজ সম্পূর্ণ হলেই এই টোলটা চালু হয়ে যাবে। এখান থেকে কল্যাণী আর 12 কিলোমিটার। বাঁ দিকে যে রোডটা চলে যাচ্ছে এটা নৈহাটি যাচ্ছে। এখান থেকে নৈহাটির ডিস্টেন্স হলো 2 কিলোমিটার। এখানে বাঁ দিকের সার্ভিস লেনটা ধরে হালিশহর যাওয়া যাবে। আমরা এখন হালিশহর ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এখানে মোটামুটি বেশিরভাগ ফ্লাইওভারই তৈরি হয়ে গেছে, ইভেন গার্ডওয়ালগুলোর কালারও হয়ে গেছে। এই সামনেই আসছে কাঁপা মোড়। এখানে ফ্লাইওভারটা এখনো তৈরি হয়নি, আমরা সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। এই ফ্লাইওভারটা হলো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লংগেস্ট ফ্লাইওভার। এখান থেকে আমরা ব্রিজের তলা দিয়ে ডান দিকে টার্ন নেব। এরপর রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে, বাঁ দিকে চলে যাচ্ছে কল্যাণীর দিকে, আর ডান দিক দিয়ে সোজা গেলে আমরা পৌঁছে যাব বড় জাগলিতে, যেটা NH-12 এর সঙ্গে মিশেছে। এখান থেকে বড় জাগলির ডিস্টেন্স হলো প্রায় 10 কিলোমিটার। এই যে এই রোড ধরে বড় জাগলিতে যাওয়া যায়, কিন্তু আমরা এখন এদিকে যাব না, আমরা বাঁ দিক দিয়ে কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়ে কল্যাণী যাব। এই যে দেখুন কি বিশাল বড় ফ্লাইওভার, এটাই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফ্লাইওভার আফটার মা ফ্লাইওভার। এটাই হলো কল্যাণীর জিস কলেজ মোড়। বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে কাঁচড়াপাড়ার দিকে, সোজা যাচ্ছে মগরা, আমরা যাব ডান দিক দিয়ে। এই আমরা JIS কলেজের পাশ দিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় খুব পরিকল্পিতভাবে এই শহরটিকে বানিয়েছিলেন। এটা নদিয়া জেলায় অবস্থিত। সামনেই রয়েছে একটা জলের ট্যাঙ্ক। এই জলের ট্যাঙ্কটার বাঁ দিক দিয়ে যেতে হবে। এই রোডটা হলো হসপিটাল রোড। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। সড়কপথ ছাড়াও ট্রেনে আসলে শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত, রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে লোকাল ও লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে কল্যাণী রেলওয়ে স্টেশনে পৌঁছানো যায়। আমরা পৌঁছে গেলাম JNM কলেজে। এরপর ভিডিওটা যদিও ট্যুর রিলেটেড নয়, আমাদের খুব কাছের একজনের কনভোকেশন অনুষ্ঠানে আমরা এখানে এসেছি। হ্যাঁ, আমারই এক দাদার মেয়ে এখান থেকে MBBS পাস করেছে, তারই কনভোকেশন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই আমরা এখানে এসেছি। এটা দেখা যাচ্ছে, এটা হলো অডিটোরিয়াম, পাশেই রয়েছে কলেজটা। দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর তার পাশেই রয়েছে হসপিটালটা। এই অডিটোরিয়ামের ভেতরেই হবে আজ কনভোকেশন অনুষ্ঠানটা। খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছে। অনুষ্ঠান এখনো দেরি আছে, আমরা অনেক আগেই চলে এসেছি, এখন আমরা একটু ভেতর দিকে যাই। ঈশানি হালদার এগিয়ে ধর। এখনো স্টুডেন্ট এবং গার্জেনরা অনেকেই এসে হাজির হয়নি, তাই এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। একটু পরেই হয়তো এই জায়গাটা পুরো ভরে যাবে। কয়েকটা ওষুধের কোম্পানির স্টল এখানে বসেছে। খুব সুন্দর একটা ফটোগ্রাফিক জোনও এখানে করা হয়েছে। ওয়াও, অডিটোরিয়ামের ভেতরটা খুবই সুন্দর। এখানে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। JNM হসপিটাল কল্যাণী।
এদিকে হলো স্টুডেন্টদের, যারা ডক্টর হয়েছেন তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই পাশে হলো গেস্ট এবং আত্মীয় স্বজনদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। বেশ বড় একটা অডিটোরিয়াম। বাইরে চলছে স্টুডেন্টদের ফটো সেশন, এক এক করে স্টুডেন্টরা আসছে আর ফটো তুলছে। এখানে একটা ফটো জোন করা রয়েছে। এবারের এই কনভোকেশন অনুষ্ঠানটা হলো 9th ব্যাচের কনভোকেশন অনুষ্ঠান। 4+1, 4 বছর পড়াশোনা আর 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ। এই 5 বছরের কোর্সের পর আজ তারা হাতে পেতে চলেছে তাদের MBBS সার্টিফিকেটটা। এখন আস্তে আস্তে স্টুডেন্ট এবং গার্জেনদের সংখ্যা অনেক বেড়ে গেছে। আজ তারা খুবই খুশি, অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে কখন তারা তাদের প্রফেশনাল সার্টিফিকেটটা পাবে। এই দিনটাতে তারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে নানাভাবে এনজয় করছে এবং তাদের মেমোরিতে ধরে রাখার জন্য চেষ্টা করছে। এটা হলো লাঞ্চ কুপন। আমরা এখন মেডিকেল কলেজের ভিতরে চলে এসেছি। এখানে অনেক ক্লাসরুম রয়েছে যেখানে আলাদা আলাদা ডিপার্টমেন্টের ক্লাস হয়। এখানেই সেদিন লাঞ্চের ব্যবস্থা ছিল। লাঞ্চে অনেক মেনু ছিল, বাফে সিস্টেমে খাবার সার্ভ করা হচ্ছিল। এখানে মেন কোর্সে ছিল ভাত, ডাল, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি। চানা মশলা, পিস কচুরি। স্টার্টার আইটেম ছিল চিকেন রেশমি কাবাব আর ফিশ ফ্রাই। ডেজার্টে ছিল রসগোল্লা আর সন্দেশ। শেষ পাতে ছিল ফ্রুট চাটনি ও পাঁপড়। ননভেজ ছাড়াও ভেজেরও আলাদা সেকশন ছিল, যেখানে ভাত, ডাল, পনির সমস্ত কিছুই ছিল। মেন কোর্সে আরও ছিল পিস পোলাও ও মটন কষা। ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা আইটেমই খুব সুস্বাদু ছিল। মটন, রাইস, ফ্রাইড রাইস, চিকেন রেজমি কাবাব, পুরি, ভেটকি পাতুরি। শেষে মুখশুদ্ধি হিসাবে পানের ব্যবস্থাও ছিল। ভাইজি আইসক্রিম হাতে হাজির। দুপুরে লাঞ্চের পর আমরা এই জায়গায় বসে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর শুরু হলো কলেজের মেন অনুষ্ঠান।
ড্রোনের সাহায্যে অনেক ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হলো। এখানে কনভোকেশনের ড্রেস পরে চলছে ফটোগ্রাফি সেশন। দিস ইজ ঈশানী হালদার। Please give them a big round of applause. এখন চলছে সার্টিফিকেট বিতরণ পর্ব। সবাইকে এক এক করে স্টেজের উপরে ডেকে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে। এখানে দেখা যাচ্ছে বাবা মার সাথে ডক্টর ঈশানী হালদারকে। আজকে সারাদিন আমরা খুব সুন্দরভাবে এনজয় করলাম। এখন আমাদের অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার পালা। প্রচন্ড মেঘ করেছে, ভারী জোরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যেই আমাদের ফিরে যেতে হবে কলকাতা। আমরা খুব আস্তে আস্তে সাবধানে বাড়ির পথে এগিয়ে চললাম। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।